Bongshree, your YouTube channel. Please watch and subscribe. জিজ্ঞেস করেছিল একবার যে পুজোয় কি প্ল্যান। আমার কোনো বছরই পুজোয় কোনো প্ল্যান থাকে না। আমার বেসিক্যালি পুজো মানেই আমার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মানে মোড়ে আর কি যে পুজোটা হয় সেটা আমার খুব নিজস্ব পুজো, আমাদের নিজস্ব পুজো। আর আমাদের খুব আমাদের কোনো ক্লাব নেই, বেসিক্যালি আমাদের ওটা হচ্ছে একটা সোসাইটি, সোসাইটির পুজো। কয়েকটা প্রায় 25-30টা বাড়ি মিলে পুজোটা করা হয়। তো সেখানে ওই মেম্বার, ক্লাবের মেম্বার বলতে হাতে গোনা জোনা কমে গেছে। আর আমরা এতটাই ভালোবাসি, আমরা নিজেরা প্যান্ডেল করি, শুধু বাঁশটা স্ট্রাকচারটা বেঁধে দিয়ে যায় ডেকোরেটারের লোকেরা, বাদ বাকি আমরাই মানে যেরকম ইচ্ছে হয় প্ল্যান। তো এত বছর সেটাই হয়ে এসেছে, এবছরেও তাই হচ্ছে। তো ওখানেই সারা রাত আমার পুজোয় ওখানেই কাছে সারা রাত বন্ধুদের সঙ্গে আড্ডা, বসে সন্ধে হলে ওখানেই গিয়ে বসা, তারপর সারাদিন ঘুম, আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে দুপুরে কোনো রকমের লাঞ্চ করে আবার একচোট ঘুম দিয়ে নিয়ে তারপর আবার সন্ধ্যে থেকে আড্ডা, এটাই পুজোর। আর আমার খুব একটা পুজো ছোটোবেলায় ওই 11-12 কলেজ লাইফে কলকাতায় খুব পুজোয় ঘুরতাম, কিন্তু এখন আর ওই এনার্জিটা পাই না। লাইন দিয়ে ঠাকুর দেখা, পাড়াতেই বসে থাকি, ওটাই বেশ ভালো লাগে। হ্যাঁ, মানে দল বেঁধে ঠাকুর না, এখানেও আবার একটা গণ্ডগোল আছে, মানে আমাদের ওই কমিউনিটির এক ভদ্রলোকেই আর কি ঠাকুর বানান। তো সেটা খুব একটা ওই ঘটা করে আনতে যাওয়ার কোনো ব্যাপার হয় না, মানে প্যান্ডেলটা ঠাকুর যেখানে বানানো সেটা খুবই কাছাকাছি, কিন্তু ওইটুকুও খুব ঘটা করেই আমাদের মতো করে আনা হয় আর কি। এই Bongshree, your YouTube channel. Please watch and subscribe.